অসম কংগ্রেস ধ্বংস করার মূল মানুজনেই হল রকিবুল হুসেইন। এই কথা আমি কোৱা নাই, কৈছে প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদে। বর্তমান অসম জাতীয় পরিষদৰ নেতাজনৰ মতে একমাত্র রকিবুল হুসেইনৰ বাবেই অসমত সমূলঞ্চে বিনাশ হবলৈ ধৰিছে কংগ্রেস। হাজুর নেতাজনে কিন্তু এইবারে প্রথম রকিবুল হুসেইনক লক্ষ্য করে লওয়া নাই। পূর্বেও তেওঁ বিভিন্ন সময়ত প্রাক্তন বনমন্ত্রী রকিবুলক আক্রমণ করেছে। তেওঁ কংগ্রেসৰ পৰা নিলম্বিত করার আরতো রকিবুলরে হাত আছিল বুলিও দাবি করেছে দুলু আহমেদে। কিন্তু ইমানৰ পিছতো দুলু আহমেদক উত্তর দিয়ার সাহস হোৱা নাই রকিবুল হুসেইনৰ। যিজন রকিবুল হুসেইনে অনিয়মেৰে সম্পত্তি আর্জনৰ অভিযোগ করা অনিল রাজার বিরুদ্ধে সংবাদমেল আয়োজন করে গোচৰ তৰিছিল, সেই একেজন নেতাই দুলু আহমেদৰ বিরুদ্ধে তাপ মারিছে। সোশিয়াল মিডিয়াত বারম্বার রকিবুলক লক্ষ্য করে দুলুয়ে উঠাইছে নানা অভিযোগ। তথাপি নিশ্চুপ হয়ে আছে রকিবুল। শেহতীয়াকৈ দুলু আহমেদে রকিবুলৰ বাবে কংগ্রেস ত্যাগ করা বুলি অভিযোগ তুলি নেতার নামৰ এখন তালিকা প্রকাশ করেছিল। দুলুর মতে রকিবুলৰ অত্যাচারৰ বাবেই এই সকলে দল ত্যাগ করেছে। আনকি তেওঁৰ বক্তব্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমেও প্রকাশ করেছে। তথাপি গড়ৰ ছালৰ দৰে যেন টান হৈ পৰিছে রকিবুল। তেওঁ দুলুক ধমক দিয়াৰো সাহস কৰিব পৰা নাই। দুলু আহমেদৰ মতে রকিবুল হুসেইন হৈছে মুখ্যমন্ত্রীৰ ঘনিষ্ঠ, সেয়ে তেওঁ তলে তলে সরকারৰ পৰা লৈছে বহু সুবিধা। শেহতীয়াকৈ রকিবুলে মুখ্যমন্ত্রীক কংগ্রেসৰ ভিতৰুৱা খবৰ দিয়া বুলিও অভিযোগ তুলিছে দুলুয়ে। আনকি দুলু আহমেদৰ অভিযোগৰ পৰা বাছি যোৱা নাই রকিবুলৰ পুত্ৰও। অজাপৰ নেতাজনৰ মতে পুত্ৰ তানজিল হুসেইনক যুৱ কংগ্রেসৰ সভাপতি পাতিবলৈ পাং পাতিছে রকিবুলে। ইমানৰ পিছতো চুপ হৈ আছে রকিবুল। গতিকে প্ৰশ্ন হয়, ভয় খাইছে নেকি রকিবুলে?